সুপ্রিয় দর্শক, দর্শক দেশের বাইরে দেশ এখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি। বন্ধুরা দেখুন, তরমুজের সিজন, এই যে রমজানের আর মাত্র কিছুদিন বাকি আছে। তো আপনারা জানেনই যে আমাদের ইটিও মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে তরমুজের আপডেট দিয়ে থাকি। তো আপনারা প্রতিদিনই তরমুজের আপডেট জানতে পারবেন। তো এখনো পর্যন্ত ভরপুর তরমুজ আসে না, তবে তরমুজ কিছু আসছে। আমরা দেখবো যে এই তরমুজগুলো কোন জায়গা থেকে আসে, কেমন দামে বিক্রি হচ্ছে, আমদানি কেমন আছে, এ টু জেড এভরিথিং প্রত্যেকটা মানুষ ভিডিওটা শেয়ার করবেন, প্রত্যেকটা মানুষকে জানিয়ে দিবেন যে আমাদের এই চ্যানেল এবং ফেসবুকের মাধ্যমে আপনাদেরকে প্রতিদিন তরমুজের আপডেট জানিয়ে থাকা হয়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। এই ঠিকানাটা আর আপনার নামটা একটু বলেন না ভাই। ভাই এটা হচ্ছে ঢাকা কালাম বাজার, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিখ্যাত বাজার। এরকমের বড় বাজার ঢাকা আর বাংলাদেশ কোথাও নাই আসলে। এটা একমাত্র বাজারটা রাত্রে শুরু হয়, আর আমাদের এটা হচ্ছে ফলের আউট জাহাঙ্গীর এন্টারপ্রাইজ। আমাদের এখানে 12 মাস তরমুজ থাকে যা সবাই জানে না। আচ্ছা আপনার নামটা কি ভাই? আমার নাম মিজান। মিজান ভাই, মিজান ভাই, এই তরমুজ এই এখনো তো রমজানের অনেক দিন বাকি, এই এক মাসের মতো বাকি আছে, বরাবর এক মাস। জি ভাই। তরমুজ কোন জায়গা থেকে আসতেছে, কি তরমুজ এটা? আসলে 12 মাস তো তরমুজ পাওয়া যায়, গ্রামের মানুষজন যায় না, তো 12 মাস যে তরমুজ পাওয়া যায় এটা হচ্ছে সবার লাস্ট সিজন। জাফলং মানে বাঙালি বরিশালে যে মালটা আসবে তরমুজটা আসবে, ওইটার আগেরটা হচ্ছে এইটা জাফলং এর, মানে জাফলং এর তরমুজ, সিলেটের জাফলং। হ্যাঁ আচ্ছা, মানে সিলেট থেকে আসে এই তরমুজটা? হ্যাঁ। আচ্ছা সিলেটের জাফলং ইন্ডিয়ার বর্ডারের কাছে। আচ্ছা এটা ওয়েট কতটুকু আছে ভাই? 7 কেজি 6 কেজি এরকম। এটা 7 কেজি 6 কেজি। আজকের বাজারে বা এই মুহূর্তে কেমন দামে বিক্রি করছিলেন বা কিভাবে বিক্রি করছিলেন? 40 টাকা করে ভাই। মানে মানে পিস না কেজি? কেজি কেজি 40 টাকা। মানে এটা কি পাইকারি? পাইকারি মানে 40 টাকা কেজি বিক্রি করছেন। এটা কি তরমুজ কি ভালো? ভালো, তবে একদম সিজনের মতো ওরকম হবে না, একটু সময় হবে। মানে 40 টাকা আপনারা কেজি বিক্রি করছিলেন। আর এই পাশের তরমুজ গুলো এটা ওয়েট কতটুকু আছে ভাই? এগুলো একই রকম 6-7 কেজি। এটাও 6-7 কেজি। এটার দাম কেমন চলছিল ভাই? এটা দাম কেমন আছে? এই একই দাম ভাই, একই দাম 40 টাকা, সাইজ একই রকমের। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই যে ছোট গুলো যে বিক্রি করতেছেন, এগুলো কি আপনারা বিক্রি করতেছেন? হ্যাঁ। এটা কত করে বিক্রি করতেছেন ভাই? কত করে বিক্রি করতেছে? 37 টাকা করে। 37 টাকা, 37 টাকা তরমুজের কেজি বিক্রি করছে। দর্শক ভাই, যদি কেউ যদি আপনাদের কাছ থেকে তরমুজ নিতে চায়, সর্বনিম্ন কত কেজি নিতে হবে আপনাদের এই পাইকারি আড়ত থেকে? ভাই আমাদের পাইকারি তো আসলে অনেক সময় আমরা দিই, অনেক সময় যদি খুচরা দুই একটা একটা দরকার হয় তাও দিই। আসলে এখানে তো 100 কেজি 200 কেজি এরকম করে নেয় সবাই, 50 কেজি সর্বনিম্ন, তবে যে যে পরিমাণে আমরা দিই এটা মানবিক দিক থেকে হলেও দিতে হয়। এই বছর কি তরমুজ কি আপনার মাপ ওজনে বিক্রি করবেন নাকি আপনারা সব বিক্রি করবেন? আপনার যখন বরিশালের তরমুজটা আসবে তখন থেকে সব, আর এখন এখন ওজনে চলতেছে, এখন এখন বিক্রি করতেছেন ওজনে? হ্যাঁ। এইটার আর কতদিন মানে আমদানি হবে বা আসবে? 10 দিন। এখনো 10 দিন হবে, তারপরে কোন জায়গা থেকে তরমুজ আসবে? বরিশাল। তারপরে বরিশালের তরমুজ চলে আসবে, মানে আমরা যদি বলি বরিশাল অটোমেটিক আসছে, কম কম করে অন্য সব ঘরে আসছে, আমাদের ঘরে আসে না। আপনাদের ঘরে এখন আসে না, অন্য ঘরে তো আমরা দেখি। আরাফাত বারগার আসছিল। হ্যাঁ আরাফাত বারগার আসছে, ওই ঘরে তো তরমুজ দেখতে পারতাছি না। আচ্ছা বরিশাল তরমুজ, আচ্ছা ওই জায়গায় বরিশালের তরমুজ আছে, আমরা একটু দেখবো বরিশালের তরমুজ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? ভাই ভালো আছি। আপনার নামটা একটু বলেন না ভাই। জি ভাই। আপনার নাম? মোহাম্মদ রফিক। রফিক ভাই কারণ বাজার থেকে? কারণ বাজার থেকে ভাই। মানে এটা তো পুরোটা ফলের আড়ত বলে না ভাই? এটা পুরো ফলের আড়ত ভাই। এটা নাকি বরিশালের তরমুজ? হ্যাঁ বরিশাল রাঙ্গামাটি, মানে বরিশাল মানে রাঙ্গামাটি বরিশালের তরমুজ। মানে এই তরমুজ কি রমজান মাসে পাওয়া যায়? জি পুরো অ্যাভেলেবেল। মানে রমজানের তরমুজ এখনই আসা শুরু হয়ে গেছে? হ্যাঁ এখনই আসা শুরু হয়েছে, মাত্র সিজন লাগলো আর কি। মানে মাত্র সিজন লাগলো। আপনি কি ভাই আরবদান নাকি বিয়ে? আমরা আরবদান। আপনার আরবদান। এই তরমুজের ভিতরটা কেমন, মানে নষ্ট না ভালো আছে? না না ভালো, একদম পুরা লাল কালার। ওই যে স্যাম্পল দিয়ে রাখছি। আচ্ছা এই স্যাম্পল দিছে না ভাই? হ্যাঁ হ্যাঁ। একবারে বালু বালু না? হ্যাঁ হ্যাঁ এই যে এরকম। আচ্ছা ভাই, আচ্ছা এটার ওয়েটটা কতটুকু আছে ভাই? এটা ওয়েটটা আছে আপনার যে প্রথম যাইছিল 6-7 কেজি থেকে 3 কেজি 2 কেজি 2.5 কেজি। এটা মানে সর্বনিম্ন 2.5 কেজি হয়? 2.5 কেজি। কিভাবে বিক্রি করছেন ভাই? এটি আমরা বর্তমানে কেজিতে বিক্রি করছি। বর্তমানে কেজিতে বিক্রি করছেন, কত করে কেজি রাখতেছেন ভাই? কেজি হলো এটা হলো আপনার 25 থেকে 30 টাকা। 25 টাকা? হ্যাঁ মানে 25 টাকা কেজি? কেজি কেজি এত কম? জি ভাই কম হয়ে দিছি, মানুষ কমই খাচ্ছে। মানে তরমুজের কেজি 25 টাকা, এটা তো অবিশ্বাস্য। 25 টাকা মানে কেমন? এখন তো শীতের ভিতরে কি দাম কম এই জন্য? হ্যাঁ একটু শীতের ভিতরে এই জন্য দাম কম। মানে রমজান আসলে কি দাম তো বেড়ে যাবে ভাই? না সেরকম বেড়বে না, এরকমই থাকবে।
আর এগুলা কেমন দাম দিছিলেন ভাই? এগুলা ও ওডি হলো 20 টাকা। এগুলা 20 টাকা। এগুলা খাওয়ায় কেমন? এটা কি ভালো হবে না? একই একই মানে ওটা একটু ছোট সাইজ আর একটু বড় সাইজ একই। আচ্ছা আচ্ছা, এই যে আপনার আজকে কত গাড়ি মাল আসছিল আপনাদের? আমাদের এক গাড়ি মালে আসছিল, মানে বরিশাল রাঙ্গামাটি থেকে এক গাড়ি মাল আসছে। এক গাড়ি মাল আসছে, প্রথম শুরু হয়েছে। দর্শক